হ্যাঁ আসলাম অস্থি নাস্তি অস্থিলটা নাস্তি যুক্ত হয়েছেন ভাই বলেন হ্যাঁ হ্যালো আশিফ ভাই হ্যালো হ্যাঁ ভাই আপনার কথা শোনা যাচ্ছে বলেন ভাই আচ্ছা আমি প্রথম যুক্ত হলাম তা আপনার লাইফে অনেক দিন থেকে শুনছি আমি কি একটা বিষয় একটু বলতে পারি হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা আমরা যে ধর্মগুলো ধরুন বিরুদ্ধে এখন যাচ্ছি কিন্তু ব্যাপার হচ্ছে যে ধর্মগুলো দেখুন যখন সৃষ্টি হয়েছে সেই সময় কিন্তু বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীগুলো কিন্তু ধর্মের মাধ্যমে কিন্তু সংঘবদ্ধ হয়েছিল মানে ধর্মের মাধ্যমে হয়েছে নাকি ধর্মের মাধ্যমে আরো বিভেদ সৃষ্টি হয়েছে আর যুদ্ধ সৃষ্টি হয়েছে ভাই উদাহরণ হিসেবে ইসলাম ধর্মের কথা একটু বলেন তো ভাই যে ইসলাম ধর্মের ইতিহাস পড়লে আমরা জানি যে কাবা শরীফে সেই সময় তিনশো ষাটটা মূর্তি ছিল তিনশো ষাটটা মূর্তি ছিল মানে বিভিন্ন গোত্রের প্রধান দেবতার মূর্তিগুলাকে কাবা শরীফের ভিতরে রাখা হতো তাই না

তাদেরও সেখানে পার্টিসিপেশন ছিল পার্টিসিপেশন ছিল না হ্যাঁ অবশ্যই ছিল এবং এবং একটা অসাম্প্রদায়িক ব্যবস্থা ছিল সেখানে যে যে যেই দৈবতা নির্বাসন করুক না কেন সে কাবা শরীফে এসে হজ করতে পারবে কাবা শরীফে এসে তার মূর্তিটাকে সেই কাবা শরীফের ভিতরে রাখতে পারবে সেখানে তার মূর্তিটাকে সম্মান দেওয়া হবে অন্য সবাই মিলে সেই সবা সব মূর্তিগুলোকে একসাথে সম্মান দিবে ভাই আপনি আমাকে বলেন তো ভাই যে এই সিস্টেমটা এই সিস্টেমটা আপনার কাছে মিলেমিশে থাকা হয় যে একতাবদ্ধ হয় নাকি পরবর্তীতে যে সিস্টেমটা আসলো ইসলাম আসলো মোহাম্মদ সমস্ত মূর্তিকে সেখান থেকে ধুলিস্বাদ করে দিলেন ভেঙে ফেললেন একদম ডিস্ট্রয় করে দিলেন এবং বললেন আরব উপদ্বীপে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম থাকতে পারবে না প্রত্যেকের মুসলমান হইতে হবে সব যারা মুসলমান হবে না সবাইকে আমি আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করব মোহাম্মদের সরাসরি ঘোষণা হচ্ছে যারা মুসলমান হবে না সবাইকে আমি আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করব বের করে দিব তাদের জায়গা জমি ভিটে মাটি সব দখল করে বের করে দিব এখন আপনি আমাকে বলেন ভাই যে এই যে এইভাবে যে যে ধর্মটার উৎপত্তি এটা কিভাবে ঐক্যবদ্ধ করলো নাকি একটা বিভেদ সৃষ্টি করলো মানুষের ভিতরে ধর্মের ধর্মের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করলো এর আগ পর্যন্ত কিন্তু বিভিন্ন যে যে দেবতারী উপাসনা করুক না কেন সে কিন্তু কাবায় গিয়ে উপাসনা করতে পারতো কিন্তু এরপরে কিন্তু কাবা শরীফে অন্য কোন ধর্মের মানুষের প্রবেশ নিষিদ্ধ হইল শুধু কাবা শরীফ না পুরো আরব উপদ্বীপে অন্য কোন মানুষের মানে বেঁচে থাকাটাই হয়ে গেল মানে দুষ্কর ওইখানে থাকতেই পারবে না এখন আপনি বলেন তো ভাই এটা কি একতাবদ্ধ হলো নাকি ডিভিশন তৈরি হলো না আমি বলতে চাইছি যে ধরুন ইসলাম শুধু বলছি না প্রথমের দিকে ধরুন মানে আমাদের যখন সভ্যতার সূচনায় বিভিন্ন তো গোষ্ঠী ছিল মানে তখন তো এই যে একটা একতা এখন ধরুন প্রধান যে তিনটি চারটি ধর্ম আছে তাদের যে নিজেদের মধ্যে একটা একতা তো আছে একটা যে তারা দাবি তারা নিজেরা মনে করছে আমরা হিন্দু আরেক দল মনে করছে আমরা খ্রিস্টান বা ইসলাম এই যে একটা সংঘবদ্ধ রূপ এই যে একতা একটা তো এসছে এটা তো মানতে হবে হয়তো এর অনেক ভয়াবহ হুম বলুন এই একতার মানে কি ভাই যে আপনার ধরেন আপনি যদি হিন্দু ধর্মের কথা বলেন এই একতার মানে কি যে ধর্মের মানুষ একই ধর্মের মানুষ চারটা ভাগে বিভক্ত চারটা বর্ণে বিভক্ত এবং ব্রাহ্মণরা মনে করে দলিতরা তাদের দলিতদের ছায়া মারালেও তাদের জাত যাবে তাদের তাদের সাথে সাথে বিয়ে করা যাবে না মানে তাদেরকে নির্যাতন করতে হবে তাদের ঘরে খাওয়া যাবে না এমনকি একটা বাটি বাটিতে বাটিতে তারা খায় সেই যদি স্পর্শ করে ফেলে কোনো একজন শূদ্র তাহলে তাকে মেরে ফেলতে তাকে অত্যাচার করতে হবে এমনকি রাজা রাম পর্যন্ত একজন শূদ্র যার নাম ছিল শম্ভুক তাকে ধর্মগ্রন্থ পাঠ করার জন্য সরাসরি হত্যাই করে ফেললো মানে আপনি বলতে আপনি কি কিভাবে এটা বলেন যে একতাবদ্ধ হলো আমার তো মনে হয় যে এটা অত্যন্ত মানবতার অত্যন্ত চরম লঙ্ঘন যে একজন মানুষকে নিচু শ্রেণীর মনে করা একজন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা তার ডিগনিটি নষ্ট করা তার আত্মসম্মান নষ্ট করা তাকে মানে নিচু জাতের মানুষ বলে সমাজে পরিচিত করা এগুলো তো ভাই মানবতার মানে চরম লঙ্ঘন এটা আপনি এটা এটা আপনি কিভাবে জাস্টিফাই করেন যে মানুষ একতাবদ্ধ হলো একতাবদ্ধ হলোই না বরঞ্চ মানুষের মানুষের ভিতরে বিভেদ তৈরি হলো মানুষের 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 ভিতরে জাতপাত প্রথা তৈরি হলো এগুলো কিভাবে কিভাবে বলেন ভাই আমি না পারছি আপনি যে ঠিক আছে আপনি যেটা বলছেন এগুলো নেগেটিভ সাইড তো আছেই অবশ্যই আছে কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই নেগেটিভ গুলো বাদ দিলেও পজিটিভ দিক থেকে দেখলেও কিন্তু আমাদের যে ছোট ছোট গোষ্ঠী ছিল সেগুলো কিন্তু এখন লুপ্ত হয়ে গেছে এখন এই চার পাঁচটা ধর্মই রয়েছে এবার তাদের মধ্যে দ্বন্দ্ব আছে এটা মানতে হবে এই দ্বন্দ্বটা নিরসন হওয়া দরকার অবশ্যই দরকার হয়তো ভবিষ্যতে সেটাও হবে হয়তো শুধু জানেন যে দক্ষিণ ভারতে এক দেড় হাজার বছর আগে বা দুই হাজার বছর আগে শিবের উপাসক এবং ব্রহ্মার উপাসক এদের ভিতরে বিভিন্ন রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে গেছে এক এক গোত্র আরেক গোত্রকে শুধুমাত্র একজন ব্রহ্মার উপাসনা করে আরেকজন শিবের উপাসনা করে ব্রহ্মার না তো না বিষ্ণুর একজন বিষ্ণুর উপাসনা করে আরেকজন শিবের উপাসনা কিছু ঘটনা ঘটেছে এরকম তো এই শুধুমাত্র এই কারণে মানে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত মানুষকে সেখানে যত মানুষকে পাওয়া গেছে সমস্ত মানুষকে হত্যা করা হয়েছে পিচ মোরা করে বেঁধে তারপর তাদেরকে হত্যা করা হয়েছে এ আপনার কাছে সিরিয়াসলি ভাই মনে হয় যে এটা একতাবদ্ধ করেছে মানুষকে হ্যাঁ এখন সেটা হচ্ছে হিন্দু মুসলিম হিন্দু খ্রিস্টান এইরকম ব্যাপারটা হচ্ছে বা মুসলিম খ্রিস্টান এই দ্বন্দ্ব এখন হচ্ছে এখন কিন্তু নিজের ধর্মের ভিতরে দ্বন্দ্ব আছে ঠিকই কিন্তু সেটা প্রতি প্রতি বেশি প্রত্যেক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে অবশ্যই ঘৃণা করে একজন ধার্মিক মানুষ মাত্রই অন্য ধর্মের মানুষকে অবশ্যই সে মন থেকে যদিও মুখে সবাই বলে না কিন্তু মন থেকে অন্তর থেকে অবশ্যই মনে করে ওরা হচ্ছে পাপী ওরা হচ্ছে কুলাঙ্গার ওরা হচ্ছে পৃথিবীর মানে আবর্জনা এটা প্রত্যেক ধার্মিক মানুষ অন্য ধর্মের সম্পর্কে ধারণা করে শুধু তো সেটাই হলে যদি 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 হয়। হয় 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 হচ্ছে গিয়ে তারপরেও ঘৃণা করে কিছুদিন আগে সৌদি আরবে একটা শিয়া বাচ্চাকে হত্যা করেছে ট্যাক্সি ড্রাইভার ড্রাইভ করে গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল পিছনে বসা ছিল মা এবং একটা বাচ্চা তারা ছিল শিয়া ট্যাক্সি ড্রাইভার দিকে জিজ্ঞাসা করেছে যে তোমরা কি শিয়া কথায় ফোনে কথা শুনে বুঝতে পেরেছে ড্রাইভার যে তারা শিয়া তখন দীকেশ করেছে তোমরা কি শিয়া বলেছে হ্যাঁ আমরা আমি তো আমরা শিয়া বাচ্চাটাকে ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে বাচ্চাটাকে জানলা দিয়ে টেনে ছুরে মেরেছে এবং বাচ্চাটা সাথে সাথে মারা গেছে আপনার কাছে ভাই সিরিয়াসলি মনে হয় এরা কিন্তু একই ইসলাম ধর্মের অনুসারী একজন হচ্ছে শিয়া অন্যটা সুন্নি আপনার কাছে ভাই সিরিয়াসলি মনে হয় ভাই এটা এক কথা করছে এখন যেরকম পৃথিবীর অবস্থা আমার মনে হয় সমস্ত ধর্ম যদি বিলুপ্ত হয়ে যায় তাহলেও মানুষ কিন্তু মুক্ত চিন্তা করতে পারবে না এখন পর্যন্ত যে অবস্থা মানুষের কিন্তু ভিতরে কিন্তু গন্ডগোল আছে আমি যদি সমস্ত ধর্ম উঠেও যাই এখন মুক্ত চিন্তা জিনিসটা আমার মনে হচ্ছে আরো অনেক ব্রড কিন্তু ধর্ম ধর্মের ধার্মিক ব্যাপারটা ধার্মিক যদি ধর্মটা মাথা থেকে যায়ও তাও মুক্ত হওয়া কিন্তু কঠিন ব্যাপার হ্যাঁ সেটা অবশ্যই কিন্তু ধর্ম তো একটা প্রতিবন্ধকতা ধর্মের কারণে বেশিরভাগ মানুষ চিন্তা ভাবনা করতে শেখে না ছোটবেলা থেকে শেখে না এই যুগের প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা যদি উঠা যায় বড় প্রতিবন্ধকতা তার যদি উঠে যায় তাহলে তো অন্য অন্য প্রতিবন্ধকতা থাকবে সেগুলো আস্তে আস্তে উঠবে কিন্তু ধর্মের কারণে তো সবচেয়ে বেশি মানুষ মুক্ত চিন্তার বিরুদ্ধে কথা বলে বা মুক্ত চিন্তার বিরোধিতা করে কারণ তাদের যে প্রিজুডিস থাকে সেই প্রিজুডিসটা আহ বেশিরভাগই আসে হচ্ছে ধর্ম থেকে এটা বেশিরভাগ উৎপত্তি হচ্ছে ধর্ম কেন্দ্রিক হ্যাঁ এটা এখন এর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ধর্ম আরো বেশি মানে আমরা ব্রড চিন্তা করছি এখন যে সমস্ত পৃথিবীটাকে এক করার চেষ্টা করছি তখন কিন্তু এই ধর্মটা কি ব্যাপার এসছে তখন সেই অঞ্চলটাকে এক করার চেষ্টা হয়েছিল ইসলাম ধর্ম দেখুন সে চেষ্টা করেছিল তার অঞ্চলের সমস্ত হয়তো সেটা অনেক কচু করেছে প্রচুর মানুষকে কিন্তু চেয়েছে মানে সমস্ত জোরবদ্ধ করতে পেরেছে একটা একটা জিনিসের তলায় আনতে পেরেছে এটা কিন্তু একটা হয়তো কৃতিত্ব বললে বেশি হয়ে যাবে কিন্তু ব্যাপার হচ্ছে এটা একটা পজিটিভ দিক ছিল অবশ্যই যেটা এখন ধরুন এত কোটি আমার কাছে ভাই মনে হয় না আমার কাছে এটা মনে হয় না আমার কাছে মনে হয় ধর্ম জাতীয়তাবাদ এই জিনিসগুলা মানুষের ভিতরে বিভেদের সৃষ্টি করেছে এবং মানুষের ভেতরে একে অপরের প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছে যাই হোক ভাই আপনার মতামত আমি তো আমার মতামত জানালাম ভাই আপনাকে তাহলে বিদায় জানাই আমাদের এখানে অনেকে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছেন আচ্ছা আরো কিছু প্রশ্ন ছিল অন্যদিন করব আমাকে অন্যদিন যুক্ত করেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভাই ঠিক আছে আচ্ছা এখন আমি রাকিব উল্লাহ যুক্ত করেছি এমডি রাকিব উল্লাহ রাকিব উল্লাহ বলেন ভাই রাকিব উল্লাহ আপনি আনমিউট করে তারপর কথা বলেন আপনারটা মিউট করা আছে আপনি আনমিউট করে বলেন হ্যালো হ্যাঁ রাকি বললা বলেন আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে বলেন আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি বলেন প্রথমত আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি যুক্ত হয়েছি কারণ আমি ভাবছি না যে আমি ফ্লোর পাব আর শুনছিলাম আপনার লাইভ খুবই ভালো লাগলো আর আগে আপনার লাইভটা দেখছি অনেক আচ্ছা একটা আমার কিছু মানে বিশেষ প্রশ্ন ছিল যদি আপনি অনুমতি দেন তাহলে বলতাম হ্যাঁ হ্যাঁ বলেন ভাই আচ্ছা প্রথমত সাপোস আপনি যেরকম ভাবতেছেন যে ধর্মহীন একটা পৃথিবী ঠিক আমার কথাটা কি বুঝতে পারছেন ভাই আমি ধর্মহীন পৃথিবী ভাবতেছি এটা কি আপনাকে আমি একবার বলেছি না আপনি তো মুক্ত চিন্তা করতেছেন ঠিক আছে না মুক্ত চিন্তা মানে আমি একটু আগে বলেছি একজনকে আপনি কি সেটা একটু বলতে পারবেন আমাকে ও আমি দুঃখিত তাহলে হয়তো আমি ভালো করে শুনতে পারি নাই আচ্ছা ভাই মুক্ত চিন্তা মানে আপনি কি জানেন তাহলে বলেন না আমি দুঃখিত এটা তাহলে জানি না আমি আচ্ছা আপনার এখান থেকে ইকো হচ্ছে আপনি একটু মিউট করে রাখেন যখন কথা বলবেন না তখন মিউট করে রাখবেন হ্যাঁ ঠিক আছে মুক্ত চিন্তা জিনিসটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে আমাদের পরিবার থেকে সমাজ থেকে তারপরে হচ্ছে গিয়ে স্কুল কলেজ থেকে মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে নানা ধরনের নিয়ে বড় হই প্রিচুটিস মানে শব্দটার মানে হচ্ছে পূর্ব সংস্কার মানে হচ্ছে কিছু সংস্কার নিয়ে আমরা বড় হই যে সংস্কারগুলোর পেছনে কোনো কার্যকরণ থাকে না যেমন ধরেন ছোটবেলা থেকে আমাকে শেখানো হয়েছে যে যদি কালো বেড়াল সামনে দিয়ে হেঁটে যায় তাহলে যাত্রা অশুভ হয় কিন্তু এটার কোনো কার্যকরণ ছিল না ছোটবেলা আমার মা বলছে আমিও সে দাদি নানি থেকে শুনছে সবাই যুগের পর যুগ মানুষ এটা বিশ্বাস করে কোনো ধরনের না করেই এই জিনিসটা বিশ্বাস করে আসতেছে তো আমি আমার কাছে যখন আমাকে যখন আমার মা বললো তখন আমি করলাম কি মনে হইলো যে আমার দাদি নানি এরাও এটা বিশ্বাস করছে ঠিক আছে কিন্তু আমি কেন করব। আমার কাছে তো এটার কোনো যুক্তি নাই আমি এটা যাচাই করে দেখব জিনিসটাকে আমি যাচাই করে দেখেছি এবং আমি দেখেছি যে না এটা কথাটা সত্য না কথাটা একটা ভুল কথা যে কালো বিড়াল সামনে দিয়ে গেলেই যে যাত্রা অশুভ হয় এটার কোনো কারণও নাই এটার কোনো যুক্তিও নাই তো আমি সেই সংস্কারটা বাদ দিয়েছি আমার আমার মাথা থেকে হ্যাঁ আমি আর এটা এই ধরনের জিনিস বিশ্বাস করি না এই রকম আর অনেক সংস্কার আমার মানে ফ্যামিলি থেকে আমার পরিবার থেকে সমাজ থেকে আমাকে দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে আমি সেই জিনিসগুলো চিন্তা ভাবনা করে দেখেছি যে সেই জিনিসগুলো হচ্ছে ভুল জিনিস সেই জিনিসগুলো আদৌ সত্য কিছু না এই যে পূর্ব থেকে আমার কাছে যে ধারণাগুলো আমাকে দেয়া হয়েছিল ছোটবেলা থেকে আমার সমাজ থেকে যেমন ধরেন

নিয়ে যায় এবং তাদেরকেও সেটা পালন করতে বলে যখন আপনি সেই পূর্ব সংস্কারটাকে যাচাই বাছাই করতে শিখবেন যে আচ্ছা আমার পরিবার তো আমার দাদি নানিরা কেউ পড়ালেখা করে নাই এবং আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর ভিতরে কোনো মেয়ে মানুষ কখনো পড়ালেখা করে নাই কিন্তু আমার যে মেয়েটা হবে সেই মেয়েটাকে আমি পড়ালেখা করাবো কারণ আমার মনে হয় যে একটা মেয়েরও পড়ালেখা করা উচিত এবং নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজের পায়ে দাঁড়াতে পারলে নিজে পড়ালেখা করে জ্ঞান বিজ্ঞানে উন্নতি করে চাকরি বাকরি করে যদি নিজের পায়ে সে নিজে দাঁড়ায় তাহলে আমার ভালো লাগবে এটা যদি একজন মানুষ যখন বলবে এই যে পূর্ব সংস্কার থেকে বের হয়ে সেইটা হচ্ছে মুক্ত চিন্তা মুক্ত চিন্তা হচ্ছে তার মানে তার পরিবার থেকে সমাজ থেকে যে সংস্কার গুলা তাকে দেওয়া হয়েছিল সেগুলা থেকে বের হয়ে যখন সে চিন্তা করতে শিখবে তখনই সে হচ্ছে একজন মুক্ত চিন্তার মানুষ এবার কি ভাই মুক্ত চিন্তার জিনিসটা কি বুঝতে পেরেছেন কি বুঝতে পেরেছেন ভাই ধন্যবাদ আপনাকে এটা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখন আপনি আমাকে বলেন ভাই আপনি আমাকে বলেন যে আপনি কি মুক্ত ভাবে চিন্তা করেন নাকি আপনার আপনি মুক্তভাবে চিন্তা করেন না আচ্ছা আমি একটু বলি আসলে এই ব্যাপারটা নিয়ে আমিও চিন্তা করতেছি দেখেন আমরা কিন্তু স্পেশালি আমি আমি আমার বাবার সূত্রে মুসলিম ঠিক আছে তে আমি এতদিন যাবৎ মে বি দুই হাজার উনিশ আঠারো সাল পর্যন্ত আমি ইসলাম ধর্মের প্রতি ইয়ে হইলাম আকৃষ্ট হইলাম এবং পড়তে শুরু করলাম এবং চিন্তা করতে শুরু করলাম যে আমার জীবনের উদ্দেশ্যটা কীভাবে মনে করেন যে ইউটিউবের মধ্যে জাকির নায়েক এবং অন্য অন্য যারা ইসলামিক স্কলার আছে তাদের ইয়া দেখতে শুরু করলাম একদিকে আমি

আপনার যে কথাটা বলছেন যে কালো বিড়ালের যে সিস্টেমটা এটা নিয়ে আমিও ভাবতেছি এবং আমিও চিন্তা করতেছি যে কি ব্যাপার আমরা তো মানে এটা হয়ে গেল যে বিচার মানি তার আমার ওইরকম একটা আমি যেহেতু ছোটবেলাকে শিখছি তার মানে এটি সত্যি আর তাছাড়া এরকম সিচুয়েশন থেকে মানে ওইটা থেকে বের হইয়া যে আমি মনে করি যে কিনে কিছু শিখবো এটাও কোনো মানুষের কাছে প্রশ্ন করবো খোলা ভাবে আলোচনা করবো এটাও সম্ভব না কারণ আমাদের যে সিস্টেম এবং যেটা দেখছি আপনাদের আমি আপনার অনেক লাইভ দেখছি তার মধ্যে বুঝতে পারলাম যে যদি খোলা ভাবে আলোচনা করি তাহলে হয়তো আমার লাইফ ঝুঁকিতে থাকবে তো সেজন্য মূলত এখন আমি মানে নিজে নিজে ভাবনা এবং নিজে নিজে চুপি প্রশ্নের উত্তর গুলা খুঁজতে থাকতেছি এবং চেষ্টা করতেছি এই যে সিস্টেম গুলা এটাকে মানে একসময় আমিও বুঝতে পারবো যে কোন কোনটা সত্য কোনটা মিথ্যা এরকম এই হয়তো আমিও একসময় রাখবো এই জন্য আমি মূলত চেষ্টা করতেছি আপনাদের লাইভ দেখতেছি তাছাড়া বিভিন্ন আপনার যে সংশয় ডট ইনফো

আপনি চিন্তা ভাবনা করা করার চেষ্টা করছেন এবং যাচাই করে দেখার চেষ্টা করতেছেন এটা হচ্ছে ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপনি যাচাই করে দেখবেন আপনি চট করে কোনো কথা শুনবেন আর মেনে নিবেন বিশ্বাস করে ফেলবেন সেটা কখনো করবেন না যাচাই করে দেখবেন আচ্ছা আসিফ ভাই তো এটা বলতেছে না আমি আসিফ ভাইয়ের কথা মানবো না আমি নিজে যাচাই করে দেখি তো এটা কিনা আমি আসলেই হাদিস হাদিস বইটা খুলে দেখি তো এটা আছে নাকি আসিফ ভাই যে হাদিসটা দেখাইতেছে এটা তো আমার বিশ্বাস হইতেছে না আমি নিজে চেক করে দেখি এই যে যখন আপনি চেক করে দেখবেন সেটাই হচ্ছে তার মানেই হচ্ছে আপনি মুক্ত চিন্তার পথে হাঁটা শুরু করছেন এটাই ভাই আমাদের উদ্দেশ্য যে আপনারা এটা চেক করে দেখেন যাচাই বাছাই করে দেখেন আমাদের কথা কখনো আমরা বলি না যে আমাদের কথা বিশ্বাস করতে হবে বা জাকির নায়কের কথা আপনি বিশ্বাস করবেন কারো কথাই আপনি বিশ্বাস করবেন না আপনি নিজে যাচাই করে দেখবেন যে তথ্যগুলা যে দিয়েছে সত্য নাকি মিথ্যা যখন আপনি দেখবেন সত্য তখন আপনি বুঝবেন হ্যাঁ এটা ঠিক আর যখন দেখবেন তথ্যটার ভিতরে গরমিল আসছে তখন আপনি আবার কি জিজ্ঞেস করবেন যে ভাই এটা তো আপনি তো এটা বলছিলেন এটা তো হইলো না এটা তো গরমিল দেখতে পেলাম আমি আপনি এটা কেন বলেন এই যে যাচাই প্রক্রিয়াটা মাধ্যমে একদিন আপনি অবশ্যই মুক্ত চিন্তার মুক্ত চিন্তক হতে পারবেন কিন্তু এই পথে ব্যাপার একটা দুঃখের কি জানেন মানে আমরা যে আছি এই সিচুয়েশন থেকে এই পথে হাঁটা খুব কষ্টকর এবং খুব তাপ আচ্ছা আরেকটা একটা ব্যাপার আমি যখন প্রথম আপনার লাইভ দেখলাম সম্ভবত মাতাব্বুর আজাদ অভিজিৎ নাকি ওনার নাম উনার সাথে তখন আমি আপনি বিভিন্ন তথ্য দিয়েছিলেন এক লাভের মধ্যে তখন আমি অবাক হয়েছিলাম কি বলবো এটা তো উনি একেবারেই বলতেছে তখন আমি আপনার এই যে সংশয় এবং আমার যে পবিত্র কুরান আছে এটা আপনার ট্রান্সলাইট ওইটা আমি দেখলাম এবং দেখে মিলানোর চেষ্টা করলাম এবং মানে কিছু কিছু তথ্যে আমি সত্যি অবাক হইলাম যে এই তথ্যগুলো তো আমি পাইনি তাছাড়া কোন মানে করেন যে কোনো আলেম অথবা মানে আমাকে আমাদেরকে এরকম তথ্য দেয় নাই তখন মানে আরো চিন্তা করতে শুরু করলাম এবং আরো আপনার যে বিভিন্ন লেখা এবং বিভিন্ন ইয়া আমি আরেকটা ব্যাপার আপনার লেখাগুলো আমি যাচাই করতে শুরু করলাম আমি চিন্তা করলাম দেখেন এতদিন যাবৎ যাদেরকে আমি বিশ্বাস করলাম তারা আমাকে ভুল তথ্য দিল তা আমি এই জায়গায় চিন্তা করতে লাগলাম আচ্ছা ঠিক আছে উনি যে খাটি তথ্য দিতে এটার প্রুফ কি তখন তো আমার কাজ আরো বাইরে গেল তখন আমি আরো ডিপলি পড়াশোনার জন্য আরো বিভিন্ন ওয়েবসাইট অথবা বিভিন্ন জার্নাল বিভিন্ন ইয়া পড়তে শুরু করলাম তখন দেখলাম না আপনার কিছু তথ্য যেটা খাঁটি এটা বিশ্বাস করার মত না বিশ্বাস না এটা প্রমাণিত তারপর আমি না আসলে দেখতে শুরু করলাম না ঠিক আছে ওনার কাছ থেকে যে তথ্য পাওয়া যায় ওই তথ্যটা আসলে খাটি এবং রেফারেন্স চেক করলে মিলে তখন আপনার বিভিন্ন তথ্য এবং বিভিন্ন উপাত্ত চেক করতে শুরু করলাম তবে হ্যালো আমার হ্যাঁ হ্যাঁ ভাই শোনা যাচ্ছে বলেন তবে আমি এটা ব্যাপার নিয়ে কনফিউজ এটা আমি আপনার কাছে আমি জানি এই প্রশ্নের উত্তর আপনি আগে দিচ্ছেন কিনা কারণ আপনার সবগুলো লাইভ আমি হয়তো দেখতে পারি নাই বেসিক্যালি সবার তো ব্যস্ততা থাকে ঠিক আছে না তো এই প্রশ্ন যদি আমি এখন করি আমি করতে পারি হ্যাঁ বলেন আগে প্রশ্নটা বলেন আচ্ছা সাপোজ ধরেন আমরা যারা চিন্তা করতে মানে সাপোজ কেউ হিন্দু ধর্ম থেকে কেউ মুসলিম ধর্ম থেকে কেউ অন্য ধর্ম থেকে আসে তাহলে আমাদের কি প্রত্যেকেরই এটা উচিত না চেক করা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকেরই তো উচিত চেক করা কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কি করি না আমার ধর্মই সঠিক আমি বলি আমার ধর্ম সঠিক হিন্দুরা বলে হিন্দুরা ধর্ম সঠিক অন্য অন্য ধর্মাবলম্বীরা বলে তাদের ধর্ম সঠিক এই নিয়ে তাদের একটা দাঙ্গা এবং হাঙ্গামা শুরু হয়ে যায় আসলে আমরা কিউ এটা করতে চাই না এবং সবাই যে শিক্ষা এবং স্কুল এবং কলেজ যে শিক্ষা দেয় এটার ভিতরে আবদ্ধ থাকি মানে শিক্ষা আমাদেরকে ছোটবেলা থেকে দেওয়া হয় এটা থেকে বের হয়ে আসা খুব কষ্টকর কারণ মানসিক চাপ এবং মানসিক প্রেশার এই আমি কোথায় চলে যেতেছি মানে আমি কি হয়ে যেতেছি আমি কি অন্য অন্য কোনো লাইনে চলে যেতেছি কিনা মানে এরকম একটা আতঙ্ক এবং ইয়া কাজ করে মানে প্রথম থেকেই মানে এটা আসলে আপনি ফেস করছেন কিনা জানি না আপনি হয়তো ফেস করছেন কারণ যেহেতু আপনিও এক্স মুসলিম ছিলেন এক সময় হ্যাঁ ভাই হয়তো আমি ওইটা ফেস করেছি ভাই আমাদের এখানে অনেকে আসলে অপেক্ষা করছেন যুক্ত হওয়ার জন্য আমি তাহলে আজকে আপনাকে বিদায় জানাই কারণ আপনার কথা শুনে ভালোই লাগতেছে কিন্তু আজকে তো আমাদের একটু প্রেশার বেশি আছে তাহলে আপনাকে এখন বিদায় জানাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আরেক দিন আরো আবার ভালোভাবে কথা বলবো আচ্ছা আরেকটা তথ্য আমি যদি আপনি সুযোগ দেন তাহলে দুটো প্রশ্ন আমি করতাম হ্যাঁ দ্রুত বলে ফেলেন ভাই আচ্ছা আপনি একদিন বললেন ঝাকির নায়কের একটা তথ্য দিয়েছিল কালকি পুরোনা কালকি অবতার সম্পর্কে কলকি অবতার হ্যাঁ কলকি অবতার কোন কলকি অবতার আমি এটা মানে বেশি ডিপলি করতে পারি না আপনার কাছে যদি কোনো রেফারেন্স থাকে অথবা এই যে বিষ্ণু ইয়াস এবং সুমতি এটার যদি কোনো রেফারেন্স থাকে আপনি যদি একটু দিতেন ভাই আপনি একটু যশ শব্দটার মানে কি এটা একটু চেক করে দেখেন এবং কলকি পুরাণ হচ্ছে কি আপনি ইন্টারনেটে সার্চ করে খুঁজে পাবেন পিডিএফ পাওয়া যায় কলকি পুরাণের পিডিএফ পাওয়া যায় সেখানে সেটা যদি একটু খুলে দেখেন সেখানে দেখবেন যে বিষ্ণু যশ এই যে ওই কলকি অবতারের পিতার নাম ছিল বিষ্ণু যশ এবং সে কলকি অবতারের জন্মের সময় সেখানে উপস্থিত ছিল বিষ্ণু যশ শব্দের অর্থ অর্থ হচ্ছে বিষ্ণুর খ্যাতি যশ শব্দের অর্থ খ্যাতি যশ শব্দের অর্থ খ্যাতি বা সুখ্যাতি বা পরিচিতি হ্যাঁ যশ যশ চোপড়া ভারতের একজন পরিচালক ছিলেন যশ চোপড়া হ্যাঁ ওই শব্দের অর্থ হচ্ছে খ্যাতি যে কোনো ভারত ভারতীয় যে কোনো হিন্দি ভাষাভাষী লোকে লোককে জিজ্ঞেস করবেন যশ মানে কি যশ মানে তারা বলবে খ্যাতি কিন্তু সেটার অনুবাদ করেছে দাস যশকে দাস হ্যাঁ যশ মানে কোনো ডিকশনারিতে দাস নাই সে বলেছে বিষ্ণু যশ মানে হচ্ছে বিষ্ণুর দাস এটাকে মেলানোর চেষ্টা করেছে আবদুল্লাহ সাথে আবদুল্লাহ মানে হচ্ছে আব্দ আল্লাহ মানে আল্লাহর দাস এটার সাথে মেলাবার জন্য সে যশ শব্দটাকে অনুবাদ করেছে দাস হিসেবে কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ ভুল আরো ব্যাপার হচ্ছে বিষ্ণু যশ কলকে অবতারের জন্মের সময় তার তার সামনে ছিলেন ওইখানেই ছিলেন এখানে উপস্থিত ছিলেন কিন্তু মুহাম্মদের মৃত্যুর অনেক আগেই আব্দুল্লাহ ওই বাণিজ্যের উদ্দেশ্যে অন্যত্র চলে গিয়ে সেখানে মারা গেছেন মানে মুহাম্মদের জন্মের সময় আব্দুল্লাহ জীবিত ছিলেন না এটা আপনি যে কোনো জায়গা থেকে সোর্স ছিল ভেরিফাই করে দেখতে পারেন তার মানে হচ্ছে গিয়ে জাকির নায়ক একটা মিথ্যা জিনিস মেলাবার জন্য মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে ফেলছে হ্যাঁ ভাই আর কিছু কি বলবেন নাহলে আপনাকে বিদায় জানি ভাই আমার আরো কিছু প্রশ্ন ছিল যদি আপনি অনুমতি দেন তাহলে ভাই আজকে তো আর সময় দিতে পারছি না কারণ অনেক প্রেসার আছে অনেক মানুষ যুক্ত হতে যাচ্ছে আপনি আরেকদিন দিন তাহলে যুক্ত হন

জিনিস ছিল যেটা আমি পড়ছিলাম এনি পলিটিক্যাল আইডিওলজি স্ক্রিপচার হ্যাজ এস আ পলিটিক্যাল টুল উইচ ইস এভিডেন্স ফ্রম দ্য প্রিভিয়াস হিস্ট্রি তো শুধু রিলিজেন নিয়ে কেন মানে এটা কি পাওয়ার জন্য যে আমি ইসলাম নিয়ে বলবো মেজরিটি মানুষরা ইসলামিক এখানে আমার লাইম লাইক বাড়বে পপুলারিটি বাড়বে

মানে সুযোগ দেই এই জন্য মানে মাথায় চেরা বসিস তোরা ফাজিল কথাকার